আমি রেডি হয়েছি, কারণ আমি একটু মার্কেটে মার্কেট ক্যাশ টাকা তুলে আনতে হবে, ক্যাশ টাকা নেই। কালকে একটা বিয়ে বাড়ি আছে আমার কাকা শ্বশুর, মমিতা আগেও বলেছে ভিডিওতে, আমার হয়ে শ্বশুরের বিয়ে খাচ্ছি, কিছু করার নেই। তো সেই বিয়েতে যাব, ও তো শাড়ি কিনেছে কম বেশি, আরও ওর আছে, আর আমি তো কেনাকাটা করিনি। আগের যে মানে জামা কাপড়গুলো আছে, আগে একটু মোটা ছিল, এখন একটু রগা হয়ে গেছি, তাই একটু হালকা করে সেলাই করতে যাবো, সেলাই করে মেরে নিয়ে আসবো জামা কাপড়গুলো। আর ওর ব্লাউজ দেওয়া আছে, ব্লাউজটা নিয়ে আসবো, প্লাস ওর ওষুধ আনতে হবে। এই যে ভাত খাচ্ছে, অনেক কাজ আছে, সেই কাজগুলো নিয়ে আমি এখন যাচ্ছি, গিয়ে কাজগুলো মিটিয়ে আসবো। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমি বাজারে যাচ্ছি, যদি কোনো জামা কাপড় বাজারে পছন্দ হয় তাহলে আমি কিনে নিয়ে আসবো। চলে আসলাম নেজা টেপারে, নেজা টেপারে এখন ফার্স্ট আমি যাবো এটিএমে, এটিএমে গিয়ে প্রথমেই আমাকে টাকাটা উইথড্র করতে হবে। কাইনগর নেজার এপার ওপার দুই পারের কাজ সেরে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। বিয়ের পরে না মার্কেটে আসার একটা বিশাল বড় পরিবর্তন হয়েছে। তো ফ্রেন্ড, কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম, আর যেটা বলবো বলছিলাম সেটা বলা হয়নি। অ্যাকচুয়ালি বিয়ের আগে বাজারে যাওয়া আর এখন বাজারে যাওয়ার মধ্যে একটা ডিফারেন্স হয়ে গেছে। ডিফারেন্সটা কি, বিয়ের আগে যখন বাজারে যেতাম হার্ডলি 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, হার্ডলি 100 টাকা খরচা হতো, তার বেশি কিন্তু হতো না। বাট বিয়ের পরে মানে এখন যদি বাজারে যায় না, সেটা আর হয়ে থাকছে না, সেটা হাজারের ধাক্কায় চলে যাচ্ছে। মানে আপনার কোনো প্ল্যানিং থাকবে না বাড়ি থেকে, ঠিক আছে, যে আমি কিছু কিনবো কিনবো না কি, কোনো প্ল্যানিং থাকবে না। বাট ওখানে গিয়ে না, আমার বউ বলেছিল যে বাড়িতে শ্যাম্পুটা শেষ হয়ে গেছে, একটা হ্যাড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু নিয়ে নি। আমার বউ বলেছিল একটু ভালো মন্দ ফল খাবে, কিছু ফল নিয়ে নি। মানে আমি উদাহরণ দিচ্ছি আর কি, আমি এনেছি বলে বলছি না। তো এরকম অনেক রকম চিন্তাভাবনা থাকে। আরও ছেলেপুলে হয়ে গেলে, ছেলেটা আসার সময় বলেছিলো ক্যাডবেরি নিয়ে যেতে, এক প্যাকেট পুরো ক্যাডবেরি নিয়ে চলে। মানে এই যে বিয়ের পরে বাজারে যাবার, বিয়ের আগে বাজারে যাবার, এর মধ্যে কিন্তু একটা বিশাল মারাত্মক ডিফারেন্স। তো যারা বিয়ে করেনি তারা এখনও ভালো আছেন, বিয়ে করলে কিন্তু মানে অনেকেই ঠেলা সামলাতে পারবে না। অনেক ছেলে আছে বিয়ে হয়ে যায় কিন্তু বাড়ি বউ নিয়ে ছেলেপুল নিয়ে কোনো টেনশন থাকে না, ফ্রি মাইন্ডে ঘুরে বেড়ায়, কোনো চিন্তা থাকে না, কোনো কিছু থাকে না। সেরকম হলে তো কোনো ব্যাপার না, লাইফটা আপনার এনজয় করতে করতে কেটে যায়। সিরিয়াস মাইন্ডের হন যে বউর জন্য কী করবো, ছেলের জন্য কী করবো, ছেলের ভবিষ্যৎ কেবে, এই সমস্ত নিয়ে যদি ভালো মন্দ চিন্তাভাবনা করেন তাহলে আপনার হালুয়া টাইট হয়ে যায়। বাজারে গিয়ে একটা কী মনে হলো, এই যে কালো জামা কিনে নিয়ে চলে এসেছি, বিয়েতে যাবো একটা কালো প্যান্ট আর কালো জামার ম্যাচিং ড্রেস, একটা আলাদা ব্যাপার আছে। মৌমিতা বলেছিল, এটাও কিন্তু বউ বলেছিল, বলে যে তোমার কালো জামা আর কালো প্যান্ট অনেক দিন দেখিনি, তাই তুমি ওটা কিনবা বলেছিল। তাই আমি বললাম যে বউ যখন বলেছে বউয়ের কথা খেলবো কেন, তাই কিনে নিয়ে চলে আসলো। তো নমস্কার বন্ধুরা, আজকে আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। রেডি হয়ে গেছি ফাইনালি, আজকে সেই দিন এসে গেছে। এর আগে মানে আপনারা দেখেছেন মৌমিতা একটা শাড়ি কিনেছিল, ওর বাপের বাড়ি বিয়ে আছে যাবে বলে, তো বিয়েটা হচ্ছে ওর কাকার মানে আমার কাকা শ্বশুরের বিয়ে। তো আজকে আমরা সেইখানে যাবো বলে রেডি হয়ে গেছি। আমি আছি, সাথে এদিকে আমার শালি আছে সঙ্গীতা, সেই সঙ্গীতা, আর এদিকে আছে মৌমিতা। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, আজকে বিয়ে বাড়িতে কি এনজয় করছি, কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখতে পাবেন, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেকক্ষণ হয়ে গেছে কাইনগরে এসেছি, এদের জিনিসপত্র পছন্দ করতে করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হয়ে গেছে। এসেছিলাম 3:30 এখন 4:30 মানে 1 ঘন্টা হয়ে গেছে। এখনো এখনো একটা দুটো জিনিস বাকি আছে, সেগুলো অপারে গিয়ে নেওয়া হবে। এখন একটা গাড়ি ধরে সোজা বাড়ি যাবো। আমাদের সাথে আছে সঙ্গীতা, আরো কজন আসবে এখানে, তাই তো? সেই শাড়িটা কিন্তু মানে না, এই যে দেখা যাচ্ছে, তাহলে চলো ওইখানে তোমার মা বাড়ি, তোমার মা বাড়ি আছে না, এখন চলে চলো, চলো
আমরা ফাইনালি সিট পেয়ে গেছি। এত খেলাখেলি করার কোনো দরকার ছিল না, এমনিতেও অনেক সিট খালি আছে, তাও ফালতু ফালতু আমরা খেলাখেলি করেছি। অনেক তপস্যার পরে ভাত চলে এসছে, ডাল এসছে। এরপরে দেখি কে আসে, বেশি নাচ করেছে কে? দেখে বাবুর মাসি দিলকে চুরাই নিল।